নিজের গাছের মিষ্টি আঙ্গুর ফল খাওয়ার মজাটাই অন্যরকম। ফরমালিন ও ভেজালমুক্ত ফ্রেশ মিষ্টি আঙ্গুর হচ্ছে এখানে বাংলাদেশে আঙ্গুর মিষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। বৃক্ষপ্রেমী বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সখের এগ্রোতে। আমরা এই ভিডিওটির মাধ্যমে তিনটি ধাপে দেখাবো বিভিন্ন স্টেজে আঙ্গুর ফুল থেকে গুটি বাঁধার পর কী পর্যায়ে থাকে এবং তারপরে হাফ ম্যাচিউর হওয়ার পর কী যত্ন নেবেন এবং পরবর্তীতে ফল পরিপক্ক হলে। আমরা দীর্ঘ সময় ধরে ভিডিওটি ক্যাপচার করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সখের এগ্রো পেজটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। আমরা আঙ্গুরের বেশ কয়েকটি জাত নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ আগামীতে আরও বেশ কয়েকটি আঙ্গুরের রেজাল্ট আপনারা দেখতে পারবেন। দেশে আঙ্গুর ফল হয় না, হলেও টক হয়, মুখে দেওয়া যায় না, এমন অভিযোগ, শত শত অভিযোগ পাওয়া যায়। আমিও এর ভুক্তভোগী। আমিও এক সময় আঙ্গুর নার্সেল থেকে চারা এনে রোপণ করেছিলাম। এক বছর রোপণ করার পর আঙ্গুর টক হয়েছে, বীজ হয়েছে, চামড়ার আঙ্গুরের চামড়া অতিরিক্ত মোটা হয়েছে এবং মুখে দেওয়া যায়নি। তো এরপর থেকে নার্সারি থেকে সংগ্রহ বাদ দিয়ে বিশ্বস্ত সোর্স থেকে সংগ্রহ করেছে এই জাতটি। আঙ্গুর আসলে আঙ্গুর গাছ বিষয়ে আমাদের ধারণা কম। আঙ্গুর গাছের জন্য মাটি তৈরি, আঙ্গুর গাছ আমরা আঙ্গুরের জন্য 40% বাগান মাটি, 40% জৈব কম্পোস্ট সার, 10% কোকোপিট, 10% বালি, উইটের গুঁড়া, 250 গ্রাম হাড়ের গুঁড়া এবং 10 গ্রাম ফুলাডান, 10 গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে আপনারা একটা মাটি তৈরি করে নেবেন। এই গাছটির বয়স হচ্ছে 8 থেকে 9 মাসের মতো হচ্ছে এই গাছটির বয়স। তো যে কথা বলতেছিলাম, আঙ্গুর গাছের বিষয়ে আমাদের সীমিত জ্ঞান, আবহাওয়া ও জলবায়ু উপযোগী জাত না পাওয়া, তারপরে সঠিক সময়ে স্টেজ ও প্রুনিং ব্যবস্থা গ্রহণ না করা, সার ও খাবার ব্যবস্থাপনা ঠিকমতো না করা, এই সকল কারণে আমাদের দেশে আঙ্গুর আসলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, টেস্ট পাওয়া যায় না। তাছাড়া আঙ্গুর গাছের শত শত কাল্টিভার আছে বা ভ্যারাইটি আছে যার ফল কোনটি খাওয়ার অনুপযোগী, কোনটি থেকে ওয়াইন তৈরি হয়, আবার কোনটি থেকে কিশমিস বানানো হয়। টেবিল গ্রুপের কাল্টিভার বা জাতগুলো সরাসরি খেতে ভালো হয়ে থাকে, আবার আঙ্গুরের সব জাত সব জলবায়ুতে হয় না, এক এক জাত এক এক জলবায়ুতে ভালো হয়, এই বিষয়টিও আপনাদের মাথায় রাখতে হবে। মেঘমুক্ত আকাশ ও কম আর্দ্রতা আঙ্গুর চাষের জন্য বিশেষ প্রয়োজন, এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে। মেঘমুক্ত আকাশ অর্থাৎ বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি আঙ্গুর কিন্তু ভালো হয় না। আর আঙ্গুর যখন এই পর্যায়ে থাকবে তখন আপনারা ছত্রাকনাশক স্প্রে করে দিয়ে আঙ্গুর ঢেকে দিবেন, যেহেতু আমাদের দেশে অতিরিক্ত বৃষ্টি হয়ে থাকে তাই ঢেকে দিতে হবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, পরবর্তীতে আমরা আলোচনা করব কীভাবে আপনারা আঙ্গুরটি আপনার কাছে আঙ্গুর মিষ্টি হবে, মিষ্টি হওয়ার জন্য করুন কি। দেখুন এখন আমরা দেখাচ্ছি আঙ্গুরটি মাঝামাঝি অবস্থায়, অর্থাৎ আঙ্গুরটি এখনও কিন্তু আঙ্গুর শক্ত আছে, এখনও প্রায় 1.5 থেকে 2 মাস লাগবে আঙ্গুরটি পরিপক্ক হতে। এই গাছটির জাতটি হচ্ছে সঠিক জাত জানা নাই, কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার বলে ডাকা হয়ে থাকে এই জাতটিকে, সুইট ম্যাঙ্গো ফ্লেভার, অর্থাৎ এই এই আঙ্গুরটি পাকলে ম্যাঙ্গোর মতো একটা ফ্লেভার আসে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমরা পরবর্তীতে কীভাবে মিষ্টি হয় এই মিষ্টি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা বলে দেব। আঙ্গুর অবশ্যই আপনারা আঙ্গুর ঢেকে রাখবেন, আঙ্গুর ঢেকে না রাখলে আঙ্গুর মিষ্টি হবে না। আঙ্গুর গাছ মিষ্টি করার জন্য অবশ্যই উন্নত জাতের টেবিল গ্রুপের জাত হতে হবে এবং আঙ্গুরের মাটি ক্ষারীয় হতে হবে, অর্থাৎ আঙ্গুরের পিএইচ মান 7+ হতে হবে। আঙ্গুর গাছে ফল হওয়ার পর প্রতি মাসে পটাশ ও বোরন ব্যবহার করতে হবে। দেখুন
এখন হচ্ছে লাস্ট স্টেজ, অর্থাৎ আঙ্গুর পরিপক্ব হওয়ার পরে আমরা দুই ধাপে রেখেছি। কিছু আঙ্গুর আমরা রেখেছি বাহিরে, অর্থাৎ বৃষ্টি পানি পড়ছে, ঢেকে দেই নাই। এই আঙ্গুরের টেস্ট দেখতেছি। এই আঙ্গুর দেখুন মোটামুটি কালার আসছে, তারপরে রসালো, পর্যাপ্ত রসালো এবং চামড়াও পাতলা। এই আঙ্গুরটির টেস্ট হালকা, একটু টক ভাব আছে, মিষ্টি টক, হালকা টক মিষ্টি। এখনও আঙ্গুরটা পুরোপুরি পাকে না, আর একটু পাকবে, আর নরম হবে। দেখুন এই সাইডে আমরা আঙ্গুরগুলো সব ঢেকে দিয়েছিলাম, এগুলোর কালার খুব সুন্দর, এগুলোর কালার একদম সুন্দর। তারপর বড় আসছে আঙ্গুরগুলো বড় হয়েছে এই এই সাইডে যেগুলো ঢাকা ছিল। এই আঙ্গুরগুলোর টেস্ট যদিও আগে টেস্ট করেছি, মোটামুটি মিষ্টি, এই আগ্রো পাকবে, ফুল পাকা অবস্থায় খুব মিষ্টি হয়েছে। তো এখন আরেকটি আঙ্গুর দেখুন, এখানে তিন চারটি থোকা, অর্থাৎ এই গাছটিতে প্রায় 8 থেকে 10টির মতো থোকা এসেছিল প্রথম বছরেই। আঙ্গুর নরম হয়ে যাওয়ার, হাত দিয়ে নরম হয়ে যাওয়ার পরও প্রায় 15 থেকে 20 দিন গাছে রাখতে হয়, তারপর আপনার আঙ্গুর পরি খাওয়ার উপযুক্ত হবে। এই আঙ্গুরটি মাশাল্লাহ খুব বেশ মিষ্টি হয়েছে এই আঙ্গুরটা। আঙ্গুর আপনারা অবশ্যই ঢেকে দেবেন। আঙ্গুরের মধ্যে দুইটা বীজ আছে, এই দেখুন দুইটা বীজ, বীজ দেখো আপনারা বুঝতে পারবেন আঙ্গুর পরিপক্ক হয়েছে না, হয়েছে কি না। এই বীজগুলো আরেকটু কালচে হলে আরও বেশি পরিপক্ক হতো। আর অনেকেই আঙ্গুর না পাকে খেয়ে ফেলেন, সাদা থাকে বীজ, ওগুলা করা যাবে না। আমাদের পেস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে নতুন